আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সৌদি আরবে যারা গার্ডেনের কাজে আসতে চাচ্ছেন বা গার্ডেনের কাজে আসবেন, অনেকেই অনেক দালাল অনেক কিছু বলে থাকে, গার্ডেনের কাজ আছে বা রোডের মাধ্যমে গাছগুলোর গোড়ায় পানি দিবে, এই কথাই বলে থাকে, বা গাছগুলো কাটতে হবে, গাছগুলো গাছের গোড়ায় পানি দিবে, গাছ ফুল গাছ কেটে সুন্দর করে সুন্দর করে রাখতে হবে। তো প্রিয় দর্শক, এটাই আমাদের দেশে দালালরা বলে থাকে গার্ডেনের কাজ। তো আপনারা যারা গার্ডেনের কাজে আসবেন, প্রিয় দর্শক, এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলো এরা প্রতি মাসে বা দু মাসে বড় হয়ে গেলে নিচে থেকে এরা ছাঁটে দেয়। তো এটি হলো গ্রাম অঞ্চল, তো এর জন্য এই গাছগুলো এরা কাটে নাই, ছোট করে ফুল গাছ করে নাই, এরা বড় করে দিয়েছে যে দেখতে তো সৌন্দর্য লাগে। এগুলো বলদিয়ার লোক থাকে আলাদা, এই বলদিয়া কন্ট্রাক্ট নিয়ে থাকে সরকারের থেকে, সরকারের থেকে কন্ট্রাক্ট নিয়ে এরা কাজ করে থাকেন এগুলো। তো এগুলো গাছ, ছোট ছোট গাছ আছে, পার্ক আছে, তারপরে আপনাদের বিভিন্ন ইত্যাদি। সৌদিরা বিকেলবেলা কাজ শেষে, এদের ডিউটি শেষে ওয়াইফ নিয়ে বা এদের ফ্যামিলি নিয়ে এই পার্কে গিয়ে বসে কিছু একটা খাইয়া থাকে বা এরা টাইম পাস করে থাকে। তো এখানে দেখেন দুর্বা গাছও থাকে, অনেক বিভিন্ন গাছগুলো থাকে, ফুল গাছ থাকে। তো এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছও থাকে, এই গাছগুলো আপনারা কেটে সুন্দর করে কেচি দিয়ে ফুল গাছের মতো করে রাখতে হবে। তারপর আপনাদের অনেক ফুল গাছ আছে ছোট ছোট পার্কের চার সাইড দিয়ে, বাংলাদেশে যেরকম ছোট ছোট গাছ লাগায় দেখেন ক্ষেতের মাঝে, সে গাছের মতো পার্কের চারো সাইড দিয়ে লাগাতে হবে বা রোডের মাঝখান দিয়েও এগুলো গাছ লাগাই থাকে। দুর্বা গাছ থাকে, সে দুর্বা গাছ কেটে তারপর আপনাদের বিভিন্ন গাছ ফুলের গাছ থাকে, সে ফুল গাছ আপনারা লাগাইতে হবে। দেখেন এই রোডের মাঝখানে, পুরোটাই রোডের মাঝখানে গাছ আছে, গাছটি অনেক বড় হয়েছে দেখতে সৌন্দর্য, এর জন্য গাছটি আর উপর দিয়ে কাটে নাই, মেসতে সেটে সেটে রাখছে। তো মেসে এখন আপনারা পানি কীভাবে দিবেন? প্রিয় দর্শক, আপনারা পানি দেওয়ার জন্য এখানে দেখেন পাইপের লাইন থাকে, পাইপের লাইন থাকে, সেই পাইপের লাইন দিয়ে আপনারা পানি দিবেন। এক জায়গার থেকে খুলে দিলে চাবি দিয়ে দেখা গেল কি আপনার পুরো জায়গায় পানি চলে যাচ্ছে। কিছু জায়গা নষ্ট হলে আপনি যদি ঠিক না করতে পারেন, যদি আপনার দ্বারা হয়ে যায় তাহলে ঠিক করে নেবেন, আর যদি আপনার দ্বারা না হয় তাহলে এই কোম্পানিতে বড় পাইপ ফিল্টার মিস্ত্রি আছে, সেই মিস্ত্রিকে আপনি বলতে হবে বা সুপারভাইজারের কাছে আপনি কমপ্লেন করতে হবে, কমপ্লেন করলে এসে ঠিক করে দিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা গার্ডেনের কাজ আসেন এগুলো কাজই করতে হবে। এখানে দেখেন আপনাদের কিছু একটা ফয়দাও আসতে পারে, ফয়দা কীরকম, সৌদিরা দিচ্ছে 5 টাকা, আপনারা টিপসও দিতে পারে রাস্তায় যখন কাজ করবে। তো পার্কেও যারা কাজ করেন, এখানে দেখেন এই কোম্পানিতে ক্লিনারের কাজ আপনারা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই গাছগুলো এই যে রাস্তার মাঝে সুন্দরভাবে কত সুন্দর হয়ে আছে, সে গাছগুলো কিন্তু আমি বলেছি প্রতি মাসে মাসে কাটতে হয় বা বড় হয়ে গেলেই কাটতে হয়। তো প্রিয় দর্শক, যারা মিনিস্টার বলে দিয়ে বিশ্বাস করে আসেন, এরা কিন্তু এই কাজটা বেশি করে থাকে, অন্যান্য বিভিন্ন কোম্পানি আরও আছে, এরাও এই কামটা করে, কিন্তু মিনিস্টার বলে দিয়ে যারা আসে এই কাজটা এরা করেন বেশি। প্রিয় দর্শক, আপনারা যারা রোদ্রে বর্মে, যারা রোদ্রে ঠান্ডা বৃষ্টিতে কাজ করতে পারবেন, অবশ্যই কিন্তু আপনারা থাকবেন, রোদ্রের সময় কিন্তু কঠিন রোদ থাকে। দেখেন তো আপনি, দেখেন আপনারা এই কীরকম রোদ, এই রোদ্রে কিন্তু এরা কাজ করে গেছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পাইপ লাইন আছে, পাইপ লাইনের যে পানি আসে সে পানি দিয়ে লাইন, পাইপ লাইন দিয়ে পানি আসে। আপনি এক জায়গার থেকে পানির চাবিটা খুললে পুরো জায়গায় যাবে, তো কতটুকু দূর দূর এই চাবিগুলো থাকে সেগুলো আপনারা আসলেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু আসার সময়
অবশ্যই যদি আপনারা কষ্ট করতে পারেন তাহলে কিন্তু আসবেন, না হলে কিন্তু এখানে দেখেন কিরকম রৌদ্র বা কিরকম ঠান্ডার সময় ঠান্ডাও থাকে। বৃষ্টির সময় তো আর আপনারা কাজ করতে হবে না, বৃষ্টির সময় আপনারা মনে করেন কিছু জায়গায় দাঁড়িয়ে নিলেন, বৃষ্টি আসলো তারপর আসলেন। তো এই হলো কাজ প্রদর্শক। এই দেখেন গাড়ি যাচ্ছে, তারপর এই রোডমার মাঝখান দিয়ে আপনার এই যে গাছগুলো সেই গাছগুলো আপনারা কাটতে হবে, বা ছোট ছোট যে দুর্বা গাছগুলো আছে সেই গাছগুলো আপনারা, এখানে অন্যান্য জায়গায় মেশিন থাকে, এখানে যদি মেশিন না থাকে তাহলে আপনারা বাংলাদেশে বলে থাকে বগা কাছি, সেই কাছি দিয়ে আপনারা কাটতে হবে। প্রিয়দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখার মাধ্যমে। তো যারা এইসব কোম্পানিতে আসেন অবশ্যই বুঝে শুনে আসবেন, এখানে কিন্তু দুই কিসিমের বেতন দেয়। কিছু জায়গায় আপনাদের বেতন দেয় 1200 টাকা, কিছু জায়গায় বেতন দেয় 1100 টাকা। আপনারা 1200 টাকার টাকাটাই কিন্তু আসবেন, 1200 টাকাটা যদি আসেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে, কিন্তু 100 টাকা আপনাদের বেতনের সাথে আসবে, বেশি আসবে। আর যদি 1100 টাকা আসেন তো 1100 টাকা। আর যদি আপনারা দেখা গেল কি সিটির মাঝে পড়েন তাহলে 2-5 টাকা আপনারা টিপসও পেতে পারেন, তাছাড়া আপনারা বাইরেও ইনকাম করতে পারবেন 100%। তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কোম্পানিতে আপনারা আসলে কি কি কাজ করতে হবে। তো প্রিয় দর্শক আমার একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন।